সোনালিদি, আপনি তো 2-3 বারে জেতা প্রার্থী, কিন্তু এবার কেন আপনাকে দল টিকিট দিল না যদি একটু বলেন? দলীয় সংঘাত তো আমাদের মুর্শিদাবাদ পৌরসভায় চলছে, এটা তো আপনারা জানেন। দুদলের একটা সংঘাত, দুদল বলতে দু নেতাদের সংঘাতে, নেতাদের সংঘাতের আমি শিকার হয়েছি। আর আমাদের যে এখন দাঁড়িয়েছে দল থেকে, উনি নিজের একটা একটা ইতে সাংবাদিকে বলেছেন যে আমার এখানে টিকিটটা আনতে অনেক টাকাই খরচা হয়েছে, তাই আমাকে উপহার দিয়েছে, তাই বলেছেন। প্রুফ দিন না যে আমি কোন চ্যানেলে বলেছি আবার কি বলেছি। ওরা বলে বেড়াচ্ছে, যারা নির্দলে দাঁড়িয়েছে তারা মানুষকে বিভ্রান্ত করে বেড়াচ্ছে যে দলে বলে অর্থের বিনিময়ে টিকিট দিয়েছে। তো তারা মনে করুক যে কোন অর্থের বিনিময়ে টিকিট হয়েছে। প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথাই বারবার বলেছে যে যারা সত্যি তৃণমূলের একনিষ্ঠ কর্মী, যারা কাজ করবে তারা উপহার পাবে। নিশ্চয়ই আমি এমন কিছু কাজ করেছি, জনগণের আশীর্বাদ পেয়েছি এবং আমার দিদি এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের কিছু ভালো লেগেছে যে না, এই কর্মীটা সঠিকভাবে মানুষের পাশে আছে। তার প্রমাণ হিসাবে 6 নম্বর ওয়ার্ডের মানুষ, আমি কি বলছি শুনে লাভ নেই, 6 নম্বর ওয়ার্ডের মানুষ কি বলছে এটা শুনুন। আপনি কোন ভরসায় সোনালী দিন নির্দলে দাঁড়ালেন বলুন? আমার ভরসা তো একমাত্র জনগণ, আর মুখ্যমন্ত্রীর পরিষেবা যে আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি, প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। মুখ্যমন্ত্রীর পরিষেবা তো আমরা পৌঁছে দিয়েছি, কিন্তু আমরা স্বামী স্ত্রী, আমার স্বামী কালু সিংহ রায় এবং আমি, আমাদের এই ক বছরে আমাদের নিজেদের সংসার ত্যাগ করে আমরা মানুষকে পরিষেবা দিয়েছি। মানুষের অলিতে গলিতে সোনালী সিংহ রায়, কালু সিংহ রায় একটা নখদর্পণে মুর্শিদাবাদ পৌরসভায়, আপনি এটা খোঁজ, মানে আপনারা তো সাংবাদিক, আপনাদের কাছে পুরো রিপোর্টটাই থাকবে, সার্ভে আপনাদের কাছে রিপোর্ট আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন যে কালু সিংহ আর সোনালী সিংহ এমন একটা ব্যক্তি যারা প্রত্যেকটা মানুষ, মানে 6 নম্বর ওয়ার্ডের বাড়ির খবর নিতে পারবে। 6 নম্বর বলে কি, আমার অন্য অন্য ওয়ার্ড এলেও আমি তাদেরকে আমার পরিষেবার, আমার যেটুকু ক্ষমতা আমি তাদের কাছে উপকার করার চেষ্টা করছি। এই জন্যই আমি, আমার এই ভরসা, আমার তো অর্থবল নেই, আমার একটা হচ্ছে জনগণের ভরসা আর আমার নিজের যে পরিষেবা দিয়েছি তার ভরসা। 24 ঘন্টা 365 দিন মানুষের সাথে কাজ করি, মানুষের অভাব, মানুষের দুঃখ, মানুষের ব্যথা, মানুষের বক্তব্য, মানুষের কথা, মানুষের কাজটা করি। এটা বানানো গল্প নয়, তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসাবে 2014 সালে তৃণমূলে জয়নিং করার পর থেকে, তখন এমপি ভোটে দাঁড়িয়েছিলেন আমাদের এখানকার বর্তমান লালগোলার এমএলএ আমাদের মোহাম্মদ আলী সাহেব। দল জানে যে ইন্দ্রজিৎ ধর যেটুকুনি করে নিষ্ঠার সাথে করে, এবং আমার 6 নম্বর ওয়ার্ডের মা বোনেরা জানে।